লেচাৰি ছন্দত নামৰ মহিমা বৰ্ণন কৰিছে। নাম মহিমা, যি ৰাম নাম আমি সৰ্বদা গাওঁ, তে ৰাম নামৰ মহিমা কি বুলি ক'লে, ৰা শব্দক উচ্চাৰণতে ৰাম 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 ৰাম, মুখ হন্তে বাজ পলাই যত পাপ মানে। রাম বলি কবলে যাওঁতে যেতিয়া রা উচ্চারণ হয়, তেতিয়া আমার ভিতরত থকা যিমান পাপ, সকলো পাপ মুখেরে বাহির হয়ে ওলায় পলায়, আর যিমান পুণ্য সি অভ্যন্তরলে প্রবেশ করে ভিতরলে গুছি যায়। আর ম শব্দ উচ্চারণতে কপাত মারি পেলায়, মানে দুয়ার বন্ধ করে দিয়া হয় যাতে পাপ প্রবেশ করিব নোয়ারে ভিতরত, এই কর্ম রাম নামে সম্পাদন করে। কৃষ্ণ প্রিয়তম আত্মা নিজ জাত হন্তে অন্য মাত্র কো ভয় নুশুনি, আক যিটো জনে সেইজন বিদ্যাবন্ত গুরু সেইহে হরি আপনি। কৃষ্ণ আমার প্রিয়তম আত্মা, কৃষ্ণ ব্যতিরেকে
এই জাগতিক জগতত মোর প্রিয়তম কোনো হব নোৱাৰে। কৃষ্ণহে হৃত, কৃষ্ণহে নিজ আত্মা, কৃষ্ণহে বান্ধব, ইষ্ট গুরু, স্বামী, সর্বে সর্বা, পিতৃ মাতৃ, গুরু, বিদ্যা, দ্রব্য, বস্তু, ধন, সম্পত্তি, সকলো কৃষ্ণকে মনা যায়। সন্ত সকল অর্জুনে এখানে ভগবান কৃষ্ণর আগত পাইছে, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধু সখা তমেব, তমেব বিদ্যা দ্রবীণম তমেব, তমেব সর্ব মম দেব দেব, তুমি মোর পিতৃ মাতৃ, তুমি মোর বিদ্যা ধন সম্পত্তি বন্ধু ঐশ্বর্য সকলো, সর্বম মম, তুমি মোর সকলো। কৃষ্ণক নিজ আত্মা বলে যোনে মানে তেওঁৰ জীৱনৰ পৰা ভয় নাইকিয়া হৈ যায়, অনুমাত্ৰ ভয়ে তেওঁক ত্ৰাসিত কৰিব নোৱাৰে। আমি আমাৰ দৈনন্দিন জীৱনত, বাস্তৱিক জীৱনত ভয়ৰ কাৰণে আমিবিলাকে ভয় থকাৰ কাৰণে ভয়ৰ ত্ৰাসত আমি দৌৰি ফুৰিছোঁ। মৃত্যু ভয়, অপমানৰ ভয়, শাৰীৰিক যন্ত্ৰণাৰ ভয়, দৰিদ্ৰতাৰ ভয়, শত্ৰু ভয়, ৰোগ ব্যাধিৰ ভয়, কেৱল ভয় আৰু ভয়ৰ পিছত আমি দৌৰি আছোঁ। বেমাৰ হ'লে মোৰ কি হ'ব, কোনোবাই মোক অপমান কৰে নেকি, কেনেবাকে মোক দৰিদ্ৰতাই লগ পায় নেকি, কেনেবাকে মোৰ ধন ঐশ্বৰ্য বিভূতি নাইকিয়া হৈ যায় নেকি, এনেধৰণৰ ভয়ে আমাক ত্ৰাসিত কৰে। কিন্তু কৃষ্ণ সুৰীৰ আত্মা নিজ বুলি জনাসকলে এনে ভয় তেওঁলোকৰ মনৰ পৰা সামলি নোহোৱা। আৰু কৃষ্ণ নিজ আত্মাৰ পৰা কোনো ধৰণৰ ভয় নাই এই কথাটোক যিজনে জানে, দেই জানিব লাগিব যে কৃষ্ণ নিজ আত্মাৰ পৰা আমাৰ কোনো ভয় নাই, তেওঁ অভয়, তেওঁ আমাক অভয় প্ৰদান কৰিছে। এইবুলি যিজনে জানিব তেওঁকেই বিদ্যাৱন্ত গুৰু বোলা হয়, তেওঁকেই হৰি বোলা হয়। যদি আপোনাসবৰ জীৱনত এনে কোনো ব্যক্তিৰ প্ৰভাৱ বা সংস্পৰ্শ আপোনালোকৰ জীৱনত আহে, যিজন ব্যক্তিৰ পৰা আপোনালোকৰ জীৱনত ভয়হীন হৈ পৰিছে, নিৰাপত্তা অনুভৱ কৰিছে, কৃষ্ণ সেৱাৰ আনন্দ জীৱনত আহিছে, যাৰ পৰা ই প্ৰাপ্ত হয় জানিব তেওঁৱে আপোনাৰ জীৱনৰ গুৰু। আমাৰ জীৱনত আটাইতকৈ আমিবিলাকে ঠগ খাওঁ গুৰু নিৰ্ণয় কৰিবলৈ যাওঁতে, কাক আমি আমাৰ জীৱনৰ গুৰু হিচাপে মানি। তিনিখন বিশেষ আবেদন লৈ আমি গুৰুসকলৰ ওচৰত যাওঁ। এই আবেদন তিনিখনৰ যোগ্য সমিধান যদি কোনোবাই আপোনাক প্ৰদান কৰিব পাৰে, তেতিয়াহ'লে তেওঁ যোগ্যবান গুৰু, সামৰ্থ্য গুৰু। এক নম্বৰ আবেদন কি, ওম অসতু মা সদগময়, মোক অসতৰ পৰা সতলে লৈ যোৱা হে গুৰুদেৱ, মোৰ তোমাৰ প্ৰতি প্ৰাৰ্থনা, অসতৰ পৰা সতলে মোক লৈ যোৱা। তাৰ মানে কি, এতিয়া অসৎ কি আৰু সৎ কি, অসৎ মানে আচলতে মিছা, সৎ মানে হ'ল সঁচা, যিটো জগতৰ সঁচা বস্তু। মোক মিছাৰ পৰা সঁচালে তুমি লৈ যোৱা, অনিত্যৰ পৰা নিত্যলৈ লৈ যোৱা, অসত্যৰ পৰা সত্যলৈ লৈ যোৱা, এয়া মোক লাগে। সেইকাৰণে কৈছে
ওম অসতু মা সতগময়। তেতিয়াহ'লে এই সৎ কি? সৎ মানে সৎ, সৎ হ'ল ঈশ্বৰৰ অন্যতম স্বৰূপ। ভগৱানক তিনিটা বিশেষ স্বৰূপৰ দ্বাৰা জনা যায়। ভগৱানৰ স্বৰূপ বুলি ক'লে ভগৱানক তিনিটা বিশেষ স্বৰূপত তেওঁক জনা যায়। সেই স্বৰূপ তিনিটাৰ নাম হ'ল, এটা হ'ল সৎ, এটা হ'ল চিত, এটা হ'ল আনন্দ। ভগৱানৰ এই তিনিটা বিশেষ স্বৰূপ। সেইকাৰণে সংস্কৃত ভাগৱতৰ প্ৰাৰম্ভণিতে মঙ্গলাচৰণত স্তোত্ৰ কৰিছে কি বুলি, সচ্চিদানন্দ ৰূপায় বিশ্বোৎপত্তিয়াদি হেতবে তাপত্ৰয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। সৎচিদ আনন্দ, সচ্চিদানন্দ, হে ভগবান তোমার স্বরূপ সচ্চিদানন্দ, সৎ চিত আর আনন্দ। বিশ্বোৎপত্তিয়াদি হেতবে, বিশ্বর উৎপত্তির তুমি কারণ। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডখন সৃষ্টি হয়েছে ইয়ার মূল কারণ তুমি, সর্বকারণ কারণম, সকলো কার্যরে তেওঁই মাত্র একমাত্র কারণ, তেওঁর কারণে এই কার্যগুলো সম্পাদিত হয়, সৃষ্টি স্থিতি অন্ত কার্য সম্পাদিত হয়। গতিকে তুমি সৎ, তুমি সত্য, তুমি নিত্য, তুমি নিরঞ্জন, আমি কেন তুমি নিত্য নিরঞ্জন নারায়ণ তোমাতে নাম ঘোষাতে মহাপুরুষ মাধবদেব উল্লেখ করেছে, হরিষে কেবলে সসা মাত্র ও রাম 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 তান্ত বিনেমিশা যত দে তান্ত যিটো মিছা কৰিয়া ও রাম 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 দুরাচার মন মর কেনে অজ্ঞানে হরিষে কেবলে সসা মাত্র। আৰু ইয়াত ব্যতিরেকে আমি যিমান দেখিছো এইবিলাক সব মিছা, এয়া মাধবদেৱেহে ক'লে, আমিতো শুনা নাই এইটো কথা কোনোদিনে। আমার মতে আমি এইবিলাক যিমান দেখিছো সব আমার কাৰণে সঁচা, ধন জন পুত্র পরিবার মান সন্মান ঐশ্বর্য বিভূতি সামাজিক মর্যাদা পদমর্যাদা এইবিলাক আমার কাৰণে সঁচা, এইবিলাক নহলে আমি চলিব নোৱাৰো, এইবিলাক আমাক লাগিবই, সমাজত মোক পদমর্যাদা লাগিব, সংসারত চলিবৰ কাৰণে মোক প্রচুর পরিমাণে পর্যাপ্ত পরিমাণে ধন লাগিব, ঐশ্বর্যশালী মই হব লাগিব, সমৃদ্ধিশালী জীবন কটাব লাগিব, সমৃদ্ধিশালী জীবনৰ পরিসীমাই নাই, তো সমৃদ্ধিশালীৰ সীমা নাই, মই যিমানখিনি মোৰ জীৱনত প্ৰাপ্ত হ'ল তাৰ উচ্চস্তৰলৈ যদি মই দৰ্শন কৰোঁ তেতিয়া দেখিম যে মোৰ এতিয়াও বহুত কমি হৈ আছে, ঘাটি হৈ আছে। সেই কমিটো ফিল আপ কৰিবৰ কাৰণে মোৰ জীৱন যৌৱন যেন সকলো মই উচৰ্গা কৰি দিছোঁ, একো নাই, ধন আৰু ধন। অৱসৰৰ পিছতো মানুহে উপাৰ্জনৰ পথ বিচাৰে, গভৰ্ণমেণ্টে তেওঁক কার্যক্ষম নহয় কারণে তেওঁক আরাম দিবর কারণে অবসর দিছে, এটা আপনি অবসর লোক, তারপিছতো মানুষে চিন্তা করে। বিশ্বাস তো বহুত ডাঙর বস্তু, ভগবানের প্রতি বিশ্বাসের অভাব আমার,
সেইকাৰণে আমি বহু ক্ষেত্ৰত ভগৱানৰ ওচৰত পূৰ্ণাংগ সমৰ্পিত হ'ব নোৱাৰোঁ। ভগৱানৰ নাম ল'লেই পাৰিমনে, ভগৱানৰ নাম ল'লেই হ'বনে? সকলো হ'ব। ঈশ্বৰ এনেকুৱা প্ৰভাৱশালী এটা সত্তা, ঈশ্বৰ এনেকুৱা এগৰাকী শক্তিশালী ব্যক্তিত্ব পুৰুষ, যাৰ প্ৰভাৱত অসম্ভৱো সম্ভৱ হৈ যায়, তাৰ কাৰণে কোনো সন্দেহ কৰিবলগীয়া নাই। কুন্তী দেৱীয়ে বিখ্যাত স্তুতি কৰিছে পৃথিৱীৰ ভিতৰত, এনেকুৱা স্তুতি আজিলৈ কোনেও কৰা নাই। তাত তেওঁ কৈছে শেষত, স্তুতিৰ শেষত কি বুলি কৈছে ভগৱানক, মোকম কৰোতি বাসালম পংগুম লংঘয়তে গিৰিম যত কৃপাহতমহম বন্দে পৰমানন্দ মাধৱম। মোকম কৰোতি বাসালম, মোক মোক মানে বোবা লোক, কথা যিজনে ক'ব নোৱাৰে, মোক অবধিৰ। মোকম কৰোতি বাসালম, বাসালম শব্দৰ অৰ্থ হ'ল কথা ক'ব পাৰা, বাসালম মোকয়ো কথা ক'ব পাৰে। পংগুং লংঘয়তে গিৰিম, আৰু খোৰা বা পংগু লোকেও পৰ্বত বগাব পাৰে। যত কৃপা তমহম, যদি তোমাৰ কৃপা হয় গুৰু, কিমান দৃঢ়। কুন্তী দেৱীয়ে কৈছিল, হে প্ৰভু, তুমি যদি নহ'লাহেঁতেন আমাৰ পৰিয়ালটো কি হ'লহেঁতেন, তছ নছ হৈ গ'লহেঁতেন, বিষৰ লাড়ু খাই ভীম কেতিয়াবাই মৰিলহেঁতেন, আমি ছয়টা প্ৰাণী যতু গৃহত জুই লগাই দিওঁতে পুৰি ছাই হৈ গ'লোহেঁতেন, তোমাৰ কৃপাতে আজিলৈকে জীয়াই আছোঁ হে ভগৱান। গতিকে মোক আৰু একো নালাগে, তুমি আমাৰ কাৰণে যিমানখিনি কৰিলা তাৰ ঋণ পৰিশোধ কৰিবৰ কাৰণে মই এনেকুৱা কিমান কৌতি জন্ম ল'ব লাগিব তাৰ কোনো হিচাপ নাই। আমি কেতিয়াবা ভগৱানক এনেকুৱা কথা কৈ পাইছোঁ, হে প্ৰভু, এনেহেন এটা মনুষ্য জন্ম মোক দিলা, আৰু এই মনুষ্য জন্ম পাই মই তোমাৰ কথা চিন্তা কৰিবৰ কাৰণে মই সামৰ্থ্য হ'লোঁ, আৰু মোক আজিৰ তাৰিখলৈকে তুমি যে ইমান ধুনীয়াকৈ ৰাখিছা, এই ঋণৰ পৰা মই কেনেকৈ মুক্ত হ'ম? কিমান দাস হ'লে তোমাৰ ঋণৰ পৰা মুক্ত হ'ব পৰা যাব প্ৰভু, তাৰ হিচাপ মোৰ হাতত নাই। গতিকে জন্মে জন্মে যাতে তোমাৰ চৰণৰ দাস হ'ব পাৰোঁ। মহাপুৰুষ মাধৱদেৱে কি বুলি কৈছে, ৰাম গোসাই কৰো গুহাৰি ৰহুৰি দি পংকজ থামহামাৰি ৰাম গোসাই হে ৰাম, হে প্ৰভু, মোৰ প্ৰভু, তোমাক মই গুহাৰি কৰিছোঁ। গুহাৰি মানে বিনম্ৰতাৰে কৰা নিবেদন, তাকে গুহাৰি বোলে, দাবীও কৰা নাই, বিনম্ৰতাৰে গুহাৰি কৰিছে, হে প্ৰভু মোৰ হৃদয় পংকজতে আহি তুমি থাকাচোন, মোক কৃপা কৰা এইখিনি হে প্ৰভু, কাৰণ তুমি নহ'লে মোৰ এই হৃদয়খনত অনেক কপটতা আহি ভৰি পৰিব। তুমি মোৰ হৃদয়ত যদি বাস নকৰা, মম হৃদয় কঞ্জ নিবাস কৰো, তুলসীদাসে লিখিছে, মম হৃদয় কঞ্জ নিবাস কৰো কামাদি খলদল গঞ্জনম, কামনা বাসনাই খলবলি মচাই আছে মোৰ হৃদয়ত, উৎপাত কৰি আছে এইখন হৃদয়ত, এই চিন্তা মগজুত কামনা বাসনাই ঢৌ তুলি আছে একদম। গতিকে তুমি আহি মোৰ হৃদয় কঞ্জত নিবাস কৰাচোন প্ৰভু, এইবিলাক চব শেষ হৈ যাব, আৰু এইবিলাক শেষ হৈ যোৱাটো মই বিচাৰিছোঁ, কাৰণ এই কামান কাম বাসনা মদ অহংকাৰ এইবিলাকৰ জ্বলন্ত জুইকুৰাত আমিবিলাকে দহি 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 দেহিলৈকে মৰিছোঁ। ইয়াৰ পৰা পৰিত্ৰাণৰ উপায় একোৱেই নাই, কিন্তু তুমি যদি আহি মোৰ হৃদয় কঞ্জ নিবাসত নিবাস কৰা, তেতিয়াহ'লে হয়তো মোৰ ইয়াৰ এই বেমাৰটোৰ উপশম হ'ব। আৰু মাধৱ পুৰুষেও বিনম্ৰতাৰে স্তুতি কৰিছে, ৰাম গোহাই কৰো গোহাৰি,
হে গোসাঁই, হে মোৰ প্ৰভু, তোমাৰ চৰণত মোৰ গোহাৰি, তুমি মোৰ হৃদয় পংকজত আহি নিবাস কৰা। মায়া চৰি ভকতি কৰো দানা, আৰে মায়া চৰি ভকতি কৰো দানা, আৰে কৰো তোৱা চৰণ পংকজ মোৰ পানা। মায়া চৰি ভকতি কৰো দানা, মোৰ হৃদয়ৰ পৰা মায়াবিলাক তুমি গুচাই দিয়া প্ৰভু, কাৰণ তুমি তাৰ অধিষ্য। কাৰণ আমিতো একো কৰিব নোৱাৰোঁ, মায়াৰ পিঞ্জৰাত এনেকৈ বন্দী কৰি থলা, বাসাৰ শতক নয়, পিঞ্জৰাত এটা চৰাই যেনেকৈ বন্দী কৰি থৈ দিলে, চৰাইটোৰ পাখি দুখন থকাৰ পিছতো মুক্তভাৱে আকাশত উৰিব নোৱাৰে, পিঞ্জৰাৰ ভিতৰতে চটফটাই জীৱন নিৰ্বাহ কৰে, খানা পিনা চব মজুত দিয়ে কিন্তু শান্তি নাই। আমিও চব পাইছোঁ জীৱনত, বিচৰা ধৰণে ঘৰ পাইছোঁ, বিচৰা ধৰণে গাড়ী পাইছোঁ, সুখ পাইছোঁ, সমৃদ্ধি পাইছোঁ, চব পাইছোঁ, কিন্তু আমি মুক্ত হৈ উৰিব নোৱাৰোঁ দুখন পাখি থকাৰ পিছতো। বাসাৰ শতক নয়, শতক মানে চৰাই, বাসা মানে পিঞ্জৰা, পিঞ্জৰাৰ চৰাইটো যেনেকৈ পিঞ্জৰাত আবদ্ধ হৈ থাকে, আমি জীৱবিলাকে মায়াৰ পিঞ্জৰাত প্ৰভু ভৰাই দিলা, এতিয়া আমি মুক্ত হ'ব নোৱাৰোঁ, বন্দী হৈ থাকিলোঁ, বন্ধনত থাকিলোঁ। গতিকে হে ঈশ্বৰ গুৰু, হে কৃপালু, হে দয়াময়, হে কৰুণা সিন্ধু, তুমি মোৰ মায়াখিনি গুচাই দিয়া আৰু মোক তাৰ সলনি তুমি মোক ভক্তি দান কৰা প্ৰভু, সেইখিনিৰে মোৰ জীৱনৰ শ্ৰেষ্ঠ সম্পত্তি। বৰগীতৰ মৰ্মাৰ্থ উপলব্ধি নহ'লে বৰগীত গায়ো লাভ নাই। সেইকাৰণে যি বৰগীত মানুহে গায়, বৰগীতটো কি কৈছে এই কথাটো উপলব্ধি কৰিব লাগিব, আৰু হৃদয়ৰে ক'ব লাগিব, মই আৱেগিক হৈ চকুৰ পানী আহিছে, কিয় যে মই ইয়াৰ ভিতৰত ছবিখন মই দেখিছোঁ আৰু মই মোৰ নিজৰ ক্ষেত্ৰতে মই অনুভৱ কৰিছোঁ, মায়াৰ কবলত পৰি আমিবিলাকে কিমান যন্ত্ৰণা পাইছোঁ যাৱতীয়। গতিকে হে ভগৱান, তোমাৰ প্ৰতি গোহাৰি, তুমি মোৰ মায়া গুচাই দিয়া আৰু তাৰ সলনি ভকতি কৰোঁ দানা, মোক ভকতি দান দি পেলাই মোক উদ্ধাৰ কৰা। ভকতি নভৰিলে ভূমি যাইবে ৰখাত, ভকতি নহ'লে এই তুচ্ছ মনুষ্য শৰীৰটোৰ কোনো মূল্য নাথাকে। মোৰ জীৱনত সকলো প্ৰাপ্তি হ'ল কিন্তু মোৰ ভক্তি প্ৰাপ্তি নহ'ল। মই উচ্চ শিক্ষিত হ'লোঁ, টকা পইচা ধন সম্পত্তি সকলো মোৰ জীৱনত প্ৰাপ্ত হ'ল, একো বাকী নাই, মান মৰ্যাদা সুখ সমৃদ্ধি চব পালোঁ, মই আমেৰিকাৰ ৰাষ্ট্ৰপতিও হ'লোঁ, পৃথিৱীৰ শক্তিশালী ধৰক এজন পুৰুষ হিচাপে মোৰ প্ৰতিষ্ঠা লাভ হ'ল, কিন্তু মোৰ জীৱনত ভক্তি নাহি, মোৰ পূৰ্ণাংগ নহ'ল জীৱন, গতিকে মোক বাকীবিলাকৰ প্ৰয়োজন নাই, ভগৱান ভক্তিখিনি মোক প্ৰদান। আৰু শেষত কি বুলি কৈছে, সেইটোহে বহুত ডাঙৰ কথা কৈছে, কি বুলি কৈছে, মাধৱ দাখ কহয় ৰাম তেৰা, আৰে যাহা চৰণ তাহে ক্ষীৰ মে চৰি ভকতি কৰো দানা, মাধৱ কয় হে প্ৰভু, মাধৱ দাসে নিজকে কৈছে যে তোমাৰ চৰণ য'তে তাতে মোৰ শিৰটো থৈ দিম, যাহা যাহা চৰণ
তাহে ক্ষীর মেয়েরা মোরে মাথা তুমি তাতে দিম যত তোমার স্মরণ পড়িব। গতিকে হে রাম, যি রাম নামৰ প্ৰচণ্ড অগ্নিয়ে আমাৰ হৃদয়ৰ কপটতা পুৰি নাশ কৰি স্বচ্ছ আৰু নিকা হৃদয় এখনৰ সৃষ্টি কৰিব পাৰে, যি হৃদয়ত কেতিয়াও কপটতা নাথাকিব, কেতিয়াও হিংসা নাথাকিব, দ্বেষ নাথাকিব, কাৰো প্ৰতি অন্যায় অবিচাৰ নাথাকিব, তেনেকুৱা এখন স্বচ্ছ হৃদয় নিৰ্মাণ হোৱাটো পৃথিৱীত শ্ৰেষ্ঠ মনুষ্যজনৰ পৰিচয়। যদি এনেকুৱা এজন ব্যক্তি জগতত নিৰ্মাণ হৈছে কোনোবা, তেতিয়াহ'লে জানিব সেইজনেই গুৰু, সেইজনেই ঈশ্বৰ। তেওঁকে গুৰু বোলা হয়, তেওঁকে ঈশ্বৰ বোলা হয়। গতিকে সেই তেনেকুৱা গুৰু সদৃশ ব্যক্তিসকল, ঈশ্বৰ সদৃশ ব্যক্তিসকলৰ উদাহৰণ নামঘৰত আনিছে। অনন্ত শকতি তুমি রাম, লক্ষ্মণ সুগ্রীব বিভীষণ হনুমন্ত আদি মহাম হাবির গণে আনি তরুলতা পর্বতক কতেক যুজন সমুদ্রক সেতু বান্ধি পার ভৈলা মহাজতনে। অনন্ত শক্তি তুমি রাম, তুমি তো অনন্ত শক্তিপূর্ণ হে রাম, তোমার যে শক্তি আছে তার প্রমাণ তুমি দেখাইছিলা, যে অনন্ত যুজন সমুদ্র তুমি শিল পর্বত দাঙি আনি তাত সেতু বান্ধি তুমি লঙ্কালকে গমন করেছিলা। তুমি যে অনন্ত শক্তির গৰাকী, পৃষ্ঠভাগে পর্বত তুলি লৈ দৈত্য আর দানব সকল সমুদ্র মন্থন করবলে তুমি দিছিলা, হিরণ্যক্ষর দরে বীরক বধ করে পেলায় পৃথিবী উদ্ধার করেছিলা, হিরণ্য কশিপুক নরসিংহ রূপে বধ করে পেলায় প্রহ্লাদর নিচিনা ভক্তক তুমি রক্ষা করেছিলা। হে ভগবান, তুমি অনন্ত শক্তিযুক্তা। গতি মোর দরে এগারী নিহকিন ভক্ত একোয়ে নাই, মূর তো একোয়ে পরিচয় নাই কোনো। আজির তারিখ আমার নিচিনা অভাজনের কিনা পরিচয় আছে নাকি জগত? একো পরিচয় নাই। গতি যার কোনো পরিচয় নাই, যার কোনো মান নাই, মর্যাদা নাই, টকা নাই, পয়সা নাই, দিনহীন দরিদ্র, মোর দরে এজন ভক্তক তুমি তোমার অনন্ত শক্তির প্রভাবের যদি তুমি মোক উদ্ধার নকরা, তাহলে প্রভু তুমিয়ে বদনামী হবা, মনো মনো মানুষ তোমাকে দোষিব। গতি মানে তোমার তেনেকা এজন নিহকিন ভক্ত, গতি তোমার প্রভাবের মোক তুমি মুক্ত করা, তোমার প্রভাব তো মোক দেখাই দিয়া মানে বিচার। হে প্রাণ প্রভু রঘুপতি ও রাম 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 তোমাত করিয়া তুযুগু ননাম সার বিনা সেতু বন্ধ করি নরে ও রাম 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 অপার সংসার সমুদ্র রহুয়ে পার। হে প্রভু, তুমি অনন্ত শক্তি, তথাপিও তুমি কতেক যুজন সমুদ্র পার হবর কারণে বিভীষণ সুগ্রীব হনুমন্ত জাম্বুমন্ত এই সকলের সহায় লই তুমি কিন্তু সমুদ্র পার হবলগা হয়েছিল। কিন্তু তোমার ভক্ত সকল আক ইমান শক্তিশালী, তেওঁলোকে আর তাতকেও বেশি ডাঙর হব সমুদ্রখন বিনা সেতু বন্ধরে পার হয়ে যায় একমাত্র তোমার নামে। সেইকাৰণে হে প্ৰাণপ্ৰভু ৰঘুপতি তোমাত কৰিয়া তজু গুণ নাম সাৰ, তোমাতকেও তোমার গুণ নাম আরো শক্তিশালী।
তুমি তো শক্তিশালী, অনন্ত শক্তি, তোমার শক্তির তো সীমা কোনেও জুকিব নোৱাৰে। কিন্তু তোমার যি গুণ নাম, গুণ নাম, ই তোমাতকেও আরো অধিক শক্তিশালী। যি তোমার অনন্ত শক্তিরে তুমি সমুদ্র সেতু বন্ধন করে পার হয়েছিলা, কিন্তু তোমার ভক্তসকলে কিন্তু বিনা সেতু বন্ধে এই মহাভব সমুদ্র, সংসার সমুদ্র যুজন যুজন মানে বহল গভীর সংসার সমুদ্র বিনা সেতু বন্ধে কেবল রাম নামৰ সেতুৰে পার হব। গতিকে হে প্রভু, তোমার চরণত কৌটি কৌটি প্রণিপাত জানালো, আর তুমি তোমার এই শক্তিরে আমাক শক্তিমন্ত করা, তোমার একান্ত দাস হিসেবে কর্ম করবর কারণে শক্তি দিয়া, জীবনের সর্বোচ্চ পরিত্যাগ করে তোমার চরণের একান্ত দাস হব পড়ার শক্তি তো মোক জাগ্রত করে দিয়া, অন্যথা এই জীবনটির কোনো অস্তিত্বই না থাকে। হে বাপ সকল, আই সকল, আজি আপনা সবে সুদূর গুয়াহাটির পৰা আমার এই শ্রী শ্রী উত্তর বেদনা শঙ্করের সত্রলে আহিলে, পবিত্র কাতি মাহতে মহাপুরুষের থানতে শিরণত করবর কারণে আপনা সবে আহিলে, আমি সত্রবাসী রাইজ আপনা সবর এই আগমনত বড় আনন্দিত হয়েছ। আর যি ধরনে আমি আপনা সব সেবা সৎকার করব লাগে সত্রবাসী পারা নাই, কেবল সেবারে আপনা সব আমিও কৃতজ্ঞতা জানাইছো। আর আজির এই পবিত্র ভাগতর আসনের প্রায় আমি ভগবানের ওসর প্রার্থনা করিম, আপনা সবে যি সৎ বাঞ্ছালয় এই মহাপুরুষের থানত আহি উপস্থিত হয়েছে, আপনা সবর সকলরে সৎ বাঞ্ছা মহাপুরুষে পূর্ণ করক, লড়া ছালী পরিয়াল পরিজন সকলকে শান্তিত রাখক, আর ভক্তিপূর্ণ হয়ে ভগবানের ওসর সমর্পিত জীব হিসাবে যাতে জীবন ধন্য করব পারে তার কারণে ভগবন্ত পুরুষে কৃপা করক, এই প্রার্থনা। ও হরি, ও রাম, কৃষ্ণ।